রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে অবশেষে বিরোধীদের চাপে পড়ে পিআরটিসি বাধ্যতামূলক করেছে সরকার। আগে পিআরটিসি বাধ্যতামূলক না থাকার ফলে বহিরাজ্যের বেকার যুবক যুবতীরা ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাবার সুবিধা পেত। এতে করে স্বাভাবিকভাবে বঞ্চিত হতেন রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা। তাই বিষয়টি নিয়ে সরব হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সরকারি নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করার দাবিতে বিধায়ক শ্রী রায় বর্মন ছাড়াও সোচ্চার হয় আরও বিভিন্ন সংগঠন। অবশেষে সরকার নীতিগতভাবে দাবি মেনে রাজ্যে বেকার যুবক যুবতীদের স্বার্থে নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রতিটি দপ্তরে এখনও পর্যন্ত পিআরটিসি বাধ্যতামূলক করার সিদ্ধান্তটির বিজ্ঞপ্তি জারি না করার ফলে তা কার্যকর করা হচ্ছে না বিভিন্ন দপ্তরে, যার ফলে বহিরাজ্যের বেকাররা এখনও রাজ্যের চাকরি বাগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। এতে করে বঞ্চিত হচ্ছেন রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা। এবার এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সোমবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ এনে তিনি বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিগম ও ডেন্টাল কলেজ সহ বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না থাকায় রাজ্যের শিক্ষিত বেকাররা বঞ্চনার শিকার হয়েছে, সরকারি সিদ্ধান্ত সরকারই মানছে না। তিনি আরও অভিযোগ করেন, মন্ত্রীরা ব্যস্ত এখন আখেরে গোছাতে, রাজ্য সরকারের একটার পর একটা দপ্তরে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। পূর্ত দপ্তর সহ বেশ কয়েকটি দপ্তরে এখনও গেল বছরের বরাদ্দকৃত অর্থ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাই অবিলম্বে সরকারি সিদ্ধান্ত কার্যকর না করা হলে কংগ্রেস দল আগামী দিন বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলন করে তুলবে। আরো বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় কিছু কিছু নিয়োগ সেখানে সংগঠিত হয়েছে, যেখানে পিআরটিসি বাধ্যতামূলক ছিল না, সেই জায়গায় রাজ্যের যুবকদের বেকারদের শিক্ষিত বেকারদের আবারও বঞ্চনা হবে। বহিরাজ্যের চাকরি চলে যাওয়ার একটা সুযোগ পাবে সেটা করেছে, এটা একেবারে নিন্দনীয়। সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ক্যাবিনেট এক সিদ্ধান্ত নিয়েছে, যেমন সরকারের অনেক সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়, সরকারি সিদ্ধান্ত, সরকারি ঘোষণা, এমনকি বিধানসভার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়, এই জিনিস চলে আসছে। এটা ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পর যে নোটিফিকেশন করতে হয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, সরকারের কোনো বক্তব্য নেই সেই সম্পর্কে খবর বেরিয়েছে যে নোটিফিকেশনটা এখনো হয়। সেখানে বিভিন্ন দপ্তর খেয়াল খুঁজে মতো, যেমন ডেন্টাল কলেজ করেছে, বিদ্যুৎ নিগম করেছে, সেগুলি করেছে, খেয়াল খুঁজে মতো করছে, টিপিএলসি সামনে ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।